শেরপুরের ঝিনাইগাতি বাজারের মাটির নিচে পাথরের স্তর, তাই সব জায়গায় নলকূপ বসানো যায় না। কিছু স্থানে নলকূপ বসানো গেলেও পানিতে পাওয়া যায় আয়রন, তাই এই বাজারে সারা বছরই থাকে পানির সংকট। বিশেষ করে বাজারের বিভিন্ন দোকানে এই সংকট আরও তীব্র। নিজেদের অসহায়ত্ব ঘোচাতে এই সংকটকে অবলম্বন করলেন আসমা আর আসিয়া। দূর দূরান্ত থেকে ভ্যান গাড়িতে করে পানি এনে ঝিনাইগাতি বাজারে সকাল বিকাল বিক্রি করেন বিভিন্ন দোকানে। পানি বিক্রি করে দৈনিক 500 থেকে 600 টাকা আয় হয় তাদের। এ টাকা দুজনে মিলে সমানে ভাগ করে নেন নিজেদের সংসার চালাতে। পানি বেশি বেশি প্লাফন দছে না, স্বামী নাই, নকরন একটা প্লানে একটা বেডি দিতে যাচ্ছে, তার ডেপে চলাই দছে এই পানি বেশি বেশি দানা দানা পানি দিই দিয়ে দু চার পয়সা দেয় উল্লে দিই আমরা মানুষের খেতা খুতা সেলাই করছি, মানুষের খেত নেই, ধান কাটা কাম খামলা দিছি, আগের যোগালি করছি, সংসার না চললে এমন সময় গেছে, বাচ্চা দিন নাই গে এমন সময় গেছে, মানুষের তাত করে বাচ্চা আছে বাচ্চারে মানুষ করছে। এনে আইসি আজ প্রায় 30-40 বছর হল প্রায় এনে আইসি, ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে। আমি তো পানি বিক্রি করে যখন চলতাছি এবে এখন ঘর ভাড়া থাকি, জায়গা জমিন কিচ্ছুই নেই, আমার বাপেরও নাই, বেন আমার স্বামীরও আসেন, কেউ ঋণ নেই, আমার বাপও মারা গেছেই নই, আমার মা মারা গেছেই। স্থানীয়রা জানান, অনেক কষ্ট করে বাজারে পানি নিয়ে আসছেন আসমা ও আসিয়া, সরকারি সাহায্য পাওয়ার যোগ্য হলেও তা পাচ্ছে না তারা। তারা যে পানি দিতেছে, তারপর পানি যদি একদিন কোনো জিনিস পানি না পাই, আমাদের দোকানপাট বন্ধ থাকে, এমন যে আমরা পানি খেতে পারি না। আর তারা যেভাবে পানি দেয় তা করে এইভাবে আমরা বিনিয়োগ পয়সা দিই না। সুন্দরভাবে যাতে ওনারাও ব্যবসাটা করতে পারে, সুযোগ সুবিধা ওনাদের করে দিতে হবে, যেহেতু ওনারা গরিব মানুষ। সরকার তো সবাইকে ঘর দিচ্ছে, দরিদ্রদেরকে ঘর দিচ্ছে, এদেরকেও ঘর দেওয়া দরকার। আসমা ও আসিয়াকে সরকারি ঘর ও জমি দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা পানি বিক্রয় করে জীবিকা নির্বাহ করছে, তারা তো ভিক্ষাবৃত্তি করছে না, এটা একটা পজিটিভ দিক যে তারা পানি বিক্রয় করে হলেও তাদের নিজেদের জীবন অন্তত ভিক্ষাভিত্তিতে নিয়োজিত না করে তারা একটা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করছে, এটা একটা অত্যন্ত আশার দিক। আমরা তাদের বিষয়টা পজিটিভলি দেখব, যাদের জমিও নাই ঘরও নাই তাদেরকে আমরা জমি এবং ঘর দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট ইউনিয়নদের এই তালিকা অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দিব, এবং অচিরেই তারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আশ্রয় নিয়ে ঘর পাবে। ঝিনাইগাতি উপজেলার বন্দভাটপাড়া গ্রামের বাসিন্দা আসিয়া আর আসমা থাকেন শেরপুর জেলার তাতালপুরে। নাহিয়ান আরিফিন, নিউজ বাংলাদেশ।